নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের ব্রাহ্মণ ছাড়া শিবরাত্রিতে কিভাবে শিব পুজো করতে পারেন সেই নিয়মবিধিটি বলবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে দিন, যাতে আমি পরবর্তীকালে কী ভিডিও পোস্ট করি তা যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে শিবরাত্রিতে শিব পুরোহিত করবার জন্য আমাদের কী কী লাগছে তা বলে তারপর আমি পুজোর নিয়মটি বলছি। শিব পুজো করার জন্য আমাদের লাগছে শিব ঠাকুরের মূর্তি বা শিবলিঙ্গ বা ঠাকুরের ফটো, বেলপাতা, গঙ্গা জল, ফুল। ফুলের মধ্যে অবশ্যই আকন্দ ফুল এবং ধুতরো ফুল রাখবেন। দুধ, দই, ঘি, মধু, ডাব, 5 রকম, 3 রকম বা 7 রকমের ফল। আর এই ফলের মধ্যেই ধুতরো গাছের যে ফল হয় সেই ফল অবশ্যই রাখবেন। পাথর বাটি বা তামার বাটি, ধূপ দীপ, আর লাগছে সিদ্ধি। শিবরাত্রি পুজো করবার আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার করবেন। পুজোর দিন সকাল সকাল স্নান সেরে তারপর পুজোর জোগাড় শুরু করবেন। প্রথমে পুজোর স্থানটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর আপনারা চাইলে আলপনা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর সেখানে জলচৌকি বসাবেন, তাতে আসন পাতবেন। তারপর সেই আসনের ওপরেই তামার পাত্র বা পাথর বাটি রাখবেন। এই তামার পাত্র বা পাথর বাটির মধ্যে শিবের মূর্তি বা শিবলিঙ্গ বা শিবের ফটো রাখবেন পুজোর জন্য। তারপর আসনে বসে ভগবান শিব এবং মা আদিশক্তিকে আহ্বান জানাবেন। এরপর শিব ঠাকুরকে স্নান করাতে হবে। স্নানের জন্য একটি পাত্রে দুধ, দই, ডাবের জল, ঘি, মধু, সিদ্ধি ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে আপনারা ডাবের জল এবং সিদ্ধি চাইলে নাও দিতে পারেন। তারপর এই দুধ দিয়েই ঠাকুরকে স্নান করাবেন। স্নান করানোর পর গঙ্গা জল দিয়ে আবার ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে নেবেন। এরপর ধূপ দীপ জ্বালাবেন। তারপর ঠাকুরকে আকন্দ বা যে কোনো ফুলের মালা পরাবেন। এরপর 3টি বেলপাতার মধ্যে সাদা চন্দন মিশিয়ে আকন্দ এবং ধুত্র ফুল ঠাকুরকে অর্পণ করবেন। তারপর 3 বা 5 রকম বা 7 রকমের ফল ঠাকুরকে ছুঁয়ে ঠাকুরের পাশে রেখে দেবেন। এরপর আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে ফল, মিষ্টি এবং জল ঠাকুরের ভোজনের জন্য দিতে পারেন। তারপর ঠাকুরের সামনে আরতি করে আপনারা আপনাদের মনোবাসনা ঠাকুরকে জানান। আর ঠাকুরের সাথে সাথে যে নন্দী, ত্রিশূল এবং সাপ থাকে তাদেরও একইভাবে পুজো করবেন। আর এই শিবরাত্রিতে রাত্রি জাগরণ করতে পারলে খুবই ভালো হয়। শিবরাত্রির পরের দিন সকাল সকাল স্নান সেরে শিব পুজো করে তারপর ব্রত কথা শুনবেন। আর তারপরই বেলপানা মানে বেলের শরবত খেয়ে আপনারা উপোস ভঙ্গ করবেন এবং তারপর আপনারা অন্ন খেতে পারবেন। আর আপনারা যদি চান এই দিন আপনাদের সাধ্য মতো ব্রাহ্মণ বা বালক ভোজন করাতে পারেন। আর কারো বাড়ি যদি প্রতিষ্ঠিত শিব ঠাকুর থাকে তবে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দই দ্বারা, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। আর সবশেষে যা বলার, বলা হয় যে সমস্ত দেবতাদের মধ্যে শিব ঠাকুর খুব অল্পতেই তুষ্ট, আর তার পুজোর জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না। শুধু ভক্তি আর ভালোবাসা দিয়ে পুজো করলেও আপনারা শিব ঠাকুরকে তুষ্ট করতে পারেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের পুজোর নিয়মবিধিটা বলার। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।